Hello viewers, welcome to Art of Blue Planet. Today I am going to show you how to decorate Tinkerbell with mandala art design. Okay, let's start. Prothome ami Tinkerbell er figure ta draw kore nebo pencil er sahajje. Tinkerbell er porichoy apnader deya hoyni. Tinkerbell holo একজন ডিজনি প্রিন্সেস এবং ডিজনির একটি খুব জনপ্রিয় চরিত্র। বাচ্চারা এই ডিজনি প্রিন্সেসদের খুবই পছন্দ করে, টিঙ্কারবেলও তাদের মধ্যে একজন। শুধু বাচ্চারা পছন্দ করে বললে ভুল হয়, অনেক বড়রাও আছেন যারা পছন্দ করেন। আসলে ফ্যান্টাসি চরিত্র, ফ্যান্টাসি গল্প কে না পছন্দ করে। বাস্তবের কঠোরতা থেকে মুক্তি পেতে এই ফ্যান্টাসি শব্দটা আমার কাছে খুবই কার্যকর। আমার স্ট্রাকচারটা তৈরি করা হয়ে গেল। এবার আমি মান্ডালার গ্রিডটা নিজের হাতেই পেন্সিলের সাহায্যে তৈরি করে নেব। গ্রিড থাকলে কি হয়, মান্ডালা আর্ট ডিজাইন করতে অনেকটা সুবিধা হয়। আমি এই সম্পূর্ণ কাজটা করতে পেন্সিলের সাহায্য তো নিয়েছি, আপনারা দেখলেন। এছাড়াও পারমানেন্ট ব্ল্যাক মার্কার পেন, ব্ল্যাক বল পেন আর অয়েল প্যাস্টেল ব্যবহার করব। পারমানেন্ট ব্ল্যাক মার্কার পেন যেটা, সেটার সাহায্যে আমি আউটলাইনগুলো তৈরি করব। আর কিছু কিছু জায়গা থাকে যেগুলো ভরাট করতে হয়, ডিজাইনের কিছু কিছু অংশ থাকে যেগুলো ভরাট করতে হয়, তো সেই ভরাটের ক্ষেত্রে আমি পারমানেন্ট ব্ল্যাক কালারটি ইউজ করব। এছাড়া সূক্ষ্ম কাজের জন্য আমি ব্যবহার করব এমনি সিম্পল যে বল পেনগুলো পাওয়া যায়, ব্ল্যাক বল পেন সেইগুলো। আপনাদের একটু জুম করে দেখিয়ে দিই, দেখে নিন। এবার আমি পারমানেন্ট ব্ল্যাক পেন দিয়ে আউটলাইনগুলো তৈরি করে নেব। Thank you.
ভিডিওটিতে যদি কোনো ভুল ত্রুটি দেখতে পান তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে নেক্সট ভিডিওগুলোতে এই ভুলগুলো যাতে আর না হয় তা খেয়াল রাখবো আর সঠিকটা করার চেষ্টা করব। আপনারা তাই কমেন্ট করে অবশ্যই বলবেন যে কোথায় কী ভুল ত্রুটি রয়েছে কি না, যদি ভালো লাগে সেটাও জানাবেন। কমেন্টের মাধ্যমে আমি জানতে পারবো আমার কাজটা কেমন হচ্ছে, আমার ভিডিওটা কেমন হচ্ছে। তাই আপনাদের লাইক কমেন্ট এইসব বিষয়গুলো আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। থ্যাংকস ফর ওয়াচিং। If you are new to my channel, please do subscribe.